হচ্ছে না বাস পাবো। কখন উঠেছি ও বলছে শরীর ভালো লাগছে না মামা যাবো না, আবার হুট করে 6:05 উঠে বলছে না যাবো। এবার মাথা গরম হয়েছে, যতটুকু পেরেছি তাতেই রেডি করিয়েছি, 6:30 বেজে গেছে, কালকে 6:32 বাস এসছে, এখন জানি না পাবো কিনা, দেখি। পেয়ে গেছি, বাপরে বাপ, আসার পর সাথে সাথে গাড়ি এসে পড়েছে, তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি। এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে চাটা খাবো, খেয়ে স্কুলে যেতে লাগবে। আজকে ওর অ্যাক্টিভিটি ড্রেস দেবে, স্কুলে যেতে লাগবে। ওর জন্য বেরিয়ে যাচ্ছি, বাজে এখন 7:15, দেখি টোটো পাওয়া যায় কিনা। ফাইনালি স্কুলের সামনে এসে পড়েছি, ঢুকবো এখন। এসেছিলাম অনেক আগেই, সামনেই অটোটা ছেড়ে দিয়েছি, কেন কি এদিকে আর ঢুকতে দেবে না, এদিক দিয়ে তো লাগানো, সামনে দিয়ে যেতে হবে মনে হচ্ছে। নিচে নামছি, ডান দিকেই আছে অফিস, আর এখানে মুনার ক্লাস পেয়েছি, এখন যুগ্ম বুক করেছি, যাচ্ছি। গাড়িটা তো জানি এখনো আসবে না, কারণ আসার সময় খুব দেরি করে, তাও একটা মনের একটা টেনশন যদি এসে পড়ে। যাচ্ছি এখন, আর যদি না থাকে তাহলে আবার ডাইরেক্ট স্কুলে নিয়ে চলে যায়, এই একটা দরবার। তো এখনো আসেনি, পৌঁছে গেছি বাস স্টপে, এই আর কি ফাইনালি, মানে 3 মিনিটে আমি পৌঁছেছি, ভাবো কি স্পিডে এসেছি হেঁটে হেঁটে। স্কুল থেকে মনকে বাস স্ট্যান্ড থেকে আসা নিয়ে আসার পর থেকে আর শ্বাস মানে ফেলার সময় পাইনি, ওকে রেডি করা, খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছু করে আবার রেডি হয়ে গেছি ম্যামের বাড়ির জন্য। অলরেডি আবার লেট হয়ে গেছে, 2:45 বেজে গেছে, আবার রিক্সার জন্য দাঁড়া ওরে যা পরে কালকে আবার মতো আবার লেট হবে, তাড়াতাড়ি করো। তো এখন বেরোচ্ছি আমরা, চলো বাইরে দেখা হচ্ছে আবার। আজকে এখন 8:30, ম্যামের বাড়ি থেকে এসেছি অনেক আগে, আসার পরে মনকে খাওয়ানো, তারপর মন সাথে একটু খেলা করা, এইসব করতে করতে তোমার কি বলে, তারপর অনেক ফোন কল এসেছিল, তার জন্য ভিডিও করার আমি স্কোপ পাইও নি। প্রায় 1-1.5 ঘন্টা ধরে কথা বলছিলাম মার সাথে, দিদির সাথে, কিছু ফ্রেন্ডের সাথে, এমন আর কি ইম্পর্টেন্ট কল ছিল, তার জন্যই আর কি মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। তো এর মধ্যে মন পড়াশোনা করছিল এই যে এইদিকে, তারপরে এখন গেছে ওই ঘরে বাবাকে পড়া দিতে, আমাকে দিচ্ছিল পারছিল না, এখন বলছেন আমি দাদার কাছে পড়া দেবো, দাদার কাছে পারবো, আমাকে যা ঠিক আছে যা তুই। তো এই আর কি, আর এত ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা যাবে না বোধ হয়, আমার মনে হচ্ছে কি আজকে রাতে বা কালকে বোধ হয় আমাদের এখানে বরফ পড়বে, এত ঠান্ডা আর ভালো লাগছে না, বাপরে বাপ, সবচেয়ে ঠান্ডা লাগছে বেশি, কেন কি সকালে উঠে মনকে স্কুলে পাঠাতে হয়, তো এত ঠান্ডা, ঠান্ডাটা পুরো লাগছে। আর আমার তো অ্যালার্জির প্রবলেম কন্টিনিউ, মানে চোখে দিয়ে জল পড়া, নাকের সর্দি কাশি কন্টিনিউ লেগে আছে, ভালো লাগছে না, উফ কী যে করি, ঠান্ডা কবে যাবে আর পারছি না ঠান্ডার জন্য। অ্যালার্জির প্রবলেম তো ঠান্ডাতে আরও বেশি প্রবলেম হয়, গরমে তো প্রবলেম হয়ই বাট তবুও মানা যায়, কিন্তু ঠান্ডাতে আরও বেশি প্রবলেম হয়, জল ধরা বা একটু ঠান্ডা লাগা, কিন্তু এগুলো তো করতেই হবে না, খুব চাপে আছি, খুব চাপ। কালকে মনু বাকি যেগুলো আছে
এগুলো কোশ্চেনগুলো সব শিখে নেবে, ঠিক আছে? এখন তো দেরি হয়ে গেছে, 9:30 বাজে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, আবার সকালে উঠতে হবে না। তো যেগুলো আর বাকি আছে এগুলো কালকে দাদার সাথে বা আমার সাথে যার সাথে ইচ্ছে হয় করে নেবে, ঠিক আছে? কি আছো তুমি? আচ্ছা, তা আমি এখানে ওকে খাইয়ে দিচ্ছি, এই যে নিয়ে নিয়েছি খাওয়ার, অল্প করে একটু ভাত খাইয়ে দিচ্ছি, ঘুম পাড়িয়ে দেবো। 9:30 বেজে গেছে, মেমের বাড়ি থেকে আসলো, স্কুলে গেছে, একদম খুব টায়ার্ড, এই জন্য তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি আর কি। আর আমিও এখন আর কিছু খাবো না, আমি অলরেডি শেক খেয়ে নিয়েছি, আর প্লাস 1 লিটার জল, বাস হয়ে গেছে আমার ডিনার। অনেক আগে খেয়ে নিয়েছি, আমি 8টার মধ্যে আমার ডিনার শেষ হয়ে গেছে। এখন ওকে খাইয়ে দেব, ওকে খাইয়ে দিয়ে ব্রাশ টাশ করিয়ে ফ্রেশ টাশ করিয়ে বাস মশারি টাঙিয়ে ঘুমিয়ে যাব। তো মন, তুমি বলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করো, বলো ঠিক করে বলো তো দেখি পারো কিনা, আমি যা যা বলি বলো তো। আজকের ভিডিওটা আমরা এদিকেই শেষ করছি, সবাই ভালো থাকো। না, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করো, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।